আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ফ্লপ মুছে ফের টপ হতে চান নুসরত, ইনহেল কনফিডেন্স, এক্সেল ডাউট। রাজ চক্রবর্তী পরিচালিত বলদুর্গা মাইকি মুক্তির আগে এটাই নুসরতের ফেসবুক পেজে পোস্ট করা নিজের ছবির ক্যাপশন। সম্প্রতি সৃজিৎ মুখার্জির জুলফিকারে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন তিনি, কিন্তু নুসরত অভিনীত গত তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে হরিপদ ব্যান্ড বলে এবং আমি যে কে তোমার সিনেমা দুটি ফ্লপ। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। দাশগুপ্তের ওয়ানে বুম্বাদা এবং ইয়াশের সঙ্গে অভিনয় করলেও সেটিও সাফল্যের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে ফের অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন বলদুর্গা মাইকি সিনেমাটিতে। এবার তাই ফ্লপের অতীত মুছে নতুন করে টপ হতে চান এই সুন্দরী। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।